2022 সালে হিন্দি সিনে ইন্ডাস্ট্রির জন্য দুঃস্বপ্নের বছর ছিল। বড় তারকা, বড় বাজেট, কোনো কিছু ভাগ্য বদলাতে পারেনি বলিউড বক্স অফিসের। একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়েছে। তবে সব ব্যর্থতাকে পেছনে ফেলে এবছর বলিউড ফিরছে নতুন উদ্যমে। 2023 সালে বক্স অফিসে ঝড় তুলতে আসছে নারী কেন্দ্রিক বেশ কিছু সিনেমা। বহুল প্রতীক্ষিত সেই সিনেমাগুলো নিয়ে এবারের প্রতিবেদন। দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন বলিউডের মিষ্টি মেয়ে রানী মুখার্জি। সিনেমার নাম মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে। অসীমা ছিব্বর পরিচালিত এই সিনেমার গল্প তুলে ধরা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে, নরওয়েতে বসবাসকারী একজন ভারতীয় মহিলার গল্প নিয়ে, নিজের সন্তানদের হেফাজতে পাওয়া নিয়ে তার লড়াই। 2023 সালের 3 মার্চ ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু চিন্তা করো না, আজ জার্সি পে আপনার নাম বানা লিয়া। এদিকে সদ্যই শেষ হয়েছে আনুষ্কা শর্মা অভিনীত চাকদা এক্সপ্রেসের শুটিং। ভারতের মহিলা ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের অধিকারী ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে তাকে। মা হওয়ার পর প্রথমবার অনস্ক্রিনে ফিরছেন আনুষ্কা। নেটফ্লিক্সে 2023 সালের 2 ফেব্রুয়ারি মুক্তি পাবে চাকদা এক্সপ্রেস। শিক্ষক দিবস নিয়ে নতুন সিনেমা বানাচ্ছে বলিউড। সিনেমার নামও হ্যাপি টিচার্স ডে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন নিমৃত কর এবং রাধিকা মাদান। পরিচালনায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মিহির মুসালে। সব ঠিক থাকলে চলতি বছর শিক্ষক দিবসেই মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে নতুন বছরে নতুন অবতারে হাজির হচ্ছেন অভিনেত্রী তাপসী পান্নু। অভিনয় নয়, এবার প্রযোজক হিসেবে নিজেকে মেলে ধরছেন তিনি। ভায়াকম 18 আর বিএলএম পিকচার্সের সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকছেন। সিনেমার নাম ধক ধক। 4 মহিলা বাইকারকে নিয়ে গল্প গড়ে উঠেছে। মুখ্য চরিত্রে দিয়া মির্জা, রত্না পাঠক শাহ, ফাতিমা সানা শেখ এবং সঞ্জনা সাংহাই। স্বরা ভাস্করের সিনেমা মিসেস ফালানিও নারী চরিত্রকে কেন্দ্র করে। মুখ্য চরিত্রে রয়েছেন স্বরা ভাস্কর নিজেই। সিনেমায় প্রথমবারের মতো 9টি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। মনীষ কিশোর পরিচালিত সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে। সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে জনপ্রিয় হচ্ছে নারীকেন্দ্রিক সিনেমা। ধীরে ধীরে নির্মাতারাও ঝুঁকছেন নারীকেন্দ্রিক চরিত্রকে প্রাধান্য দিয়ে নির্মাণের দিকে। দর্শকপ্রিয়তার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়াতে সক্ষম হচ্ছে সিনেমাগুলো। গত বছর দক্ষিণী ঝড়ে কাবু হয়েছিল বলিউড। 2023 সালে নারীকেন্দ্রিক সিনেমা দিয়ে সেই খরা কাটবে কিনা সেটাই এখন দেখার পালা। মারিও সেন, শোবিজ টুনাইট।